আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কোনো রেসিপি বা অন্য কিছু কিছুই শেয়ার করব না। আমার বাবার যে কাজগুলো করে গেছে, আমার আব্বা কিন্তু মারা গেছে, সবাই জানেন। তো আমার আব্বা জীবিত অবস্থায় যে কাজগুলো করে গেছে সেটা একটু শেয়ার করব। তো সবাই একটু প্লিজ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন, আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর কমেন্টে মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর অলরেডি যারা যারা এখন এ পর্যন্ত আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো চলে যাচ্ছি। তো এটা একটা গুরুস্থান আর আমি অনেক দূর দিয়ে যাচ্ছি, তো মেয়েদের আসলে গুরুস্থানের পাশ দিয়ে যাওয়া যায় না, 40 কদম দূরে থাকতে হয়। অনেকটাই দূর দিয়ে যাচ্ছি। আর আমার আব্বা এখানে 2-3 বিঘা জায়গা হবে, তো মানে গুরুস্থানের উপলক্ষে জায়গাটা আমার বাবা রেখে গেছে সবাইকে, মানে এখানে মাটি দেওয়ার জন্য যারা গরিব মানুষরা আছেন। তো আমার আব্বা আসলে অনেক কাজ করে গেছেন, সেগুলো মানে তুলে ধরার মতো না, তারপর একটু ধরলাম যেহেতু আমি ব্লগ করি। অনেক কাজ করেছেন, মানে ওনার মতো মহত্ব এরকম উদার মনের মানুষ এখনকার যুগে হবে কি না আমি জানি না। তো আমার আব্বা কিন্তু অন্যরকম ছিলেন, এলাকার কোনো গরিব মেয়ের বিয়ে না হলে আমার আব্বা সেই কাজটা মানে সম্পন্ন করে দিতেন। সব কিছু অনেক কিছুই আছে, রাস্তাঘাট হতে শুরু করে, কি আর বলবো। তো সে তো মারা গেছে, তো আমি চাচ্ছি আমার এই ব্লগের মধ্যে আমার আব্বার একটু কাজ তুলে ধরার জন্য। তো সবাই অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, আমার এটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। তো আমি নিজে দিয়ে চলে যাচ্ছি। আর এটা অনেক সকাল ছিল, 6:30-6:30 মতো বাজছিল, আর অনেকটাই কুয়াশা পড়ছে গ্রামে, তো সবাই জানেন। আর একটু শীত কিন্তু পড়ে গেছে অলরেডি। তো আমি একটু শ্যুট করতেছি, আর এটা শ্যুট করার মতো কিছুই নেই, বিশাল জায়গা, চতুর্পাশে জঙ্গল। আমি নিচ দিয়ে যাচ্ছি, আর গুরুস্থানটা অনেক উপরে, এখানে 3-4 বিঘা জমিন হবে। আমি আসলে মাপটা বেশি একটা বুঝি না, জানিও না, অনেকটা জায়গা হবে, তো 3-4 বিঘাই হবে। তো বাহিরে একটু শ্যুট করলাম, কুয়াশায় কিন্তু ওই গ্রামটা একদম ঢেকে আছে। তো আমার বাবার স্বপ্নগুলা কিরকম ছিল আর আমার বাবা কী কাজ করে গেছে একটু শেয়ার করব। মানে ব্লগের মধ্যে তুলে ধরলে অনেক কিছুই, তো এত কিছু তো তুলে ধরা যায় না, একটু সামান্য তুলে ধরলাম। এই যে রাস্তা, এদিকের মানুষ, ওই যে বাসাটা দেখাইলাম আমি আর একটা ভিডিওতে, আগলা বাড়িটা, ওরা কিন্তু নৌকা দিয়ে যাতায়াত করতো, আর আমার বাবা কিন্তু এই যে রাস্তাটা করে দিয়ে গেছে, পাহাড় মানে কেটে তারপর রাস্তাটা করে দিয়ে গেছে। আর এই যে স্কুলটা, আজকে থেকে 1999 সালে স্কুলটা আমার বাবা স্থাপন করছে। আমরা অনেকটাই ছোট ছিলাম, একদমই ছোট ছিলাম, 3-4 বছর বা 5 বছর বা একটু একটু বুঝি। আমার জন্ম যেহেতু 90 দশকের মধ্যে, তো বেশি একটা বড় ছিলাম না। তো এই যে জমিনটা স্কুলের জন্য, স্কুলটা হওয়ার পরে এই যে পুষ্কণির পার, এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা, তো এটা আবারও দিয়ে গেলো বাচ্চারা খেলাধুলা করার জন্য একদম লিখিতভাবে। তো আর এই যে স্কুলটা, মানে আমাদের এলাকায় একদম অনেকটাই সুন্দর, খুবই সুন্দর, গ্রামের তুলনায় স্কুলটা নতুন হয়েছে। আর আমার আব্বা স্কুলটা মানে একদম সম্পূর্ণ দেখে যেতে পারছে, এটাই আমরা একটু খুশি হলাম, যেহেতু অনেকটাই শ্রম দিছে স্কুলের পিছনে। জরি তুফানে যখন স্কুলটা উড়িয়ে নিত, টিনের বাড়ির স্কুল ছিল, আর জমিনটা পুরোটা জমিন আমার বাবা দিছে। এখানে 40% না শতাংশ বুঝি না, অনেকটা জায়গা আছে, 3তলা স্কুলটা হয়েছে, আবার একটু মাঠের মতো আছে বাচ্চারা খেলাধুলা করার জন্য। তো করোনার জন্য যেহেতু স্কুলটা বন্ধ, এই জন্য আর ভিতরে কিছুই করলাম না, আর একটা জানালা খোলা আছে, একটু শ্যুট করলাম। আর খুবই সুন্দর, ছাদের মধ্যে অনেক গাছগাছালি আছে, ফুল গাছ। তো চাবিটা অবশ্য আমার ভাইয়ের কাছে, যেহেতু আমার ভাইয়াই সভাপতি। তো আর বিরক্ত করলাম না, সকালবেলা ঘুমাচ্ছে যেহেতু। তো স্কুল কেমন হয় সবাই জানেন, তো আসলে কিছু না ভিডিও করার, তারপর একটু তুলে ধরলাম। তো আমার আব্বার কথা বলে আসলে শেষ করা যাবে না, সে যে কেমন ছিল, সে নিজের জমিন বিক্রি করে অন্যকে সাহায্য করত, এরকম টাইপের লোক ছিল আর কি। তো এই যে রাস্তাটা আমার বাবা করে গেছে, আর এটা ওই যে বাড়িটা একদম আগলা,
পুষ্করিণীর ওই পাশে যে বাড়িটা, ওরা নৌকা দিয়ে যাতায়াত করতো সব সময়। তো আমার বাবা এই যে পাহাড় কেটে, মানে উঁচু জায়গাটা কেটে রাস্তাটা করে দিছে, এই আর কি। তো এখনকার যুগের মানুষরা তো অনেক মানে হিংসা বিভেদ আর খুবই লোভী, কিন্তু আমার আব্বা অন্যরকম ছিল। নিজের পরনের কাপড়গুলো বিলিয়ে দিত, এই যে আমার বাবার নাম। তো এটা অবশ্য আমার বাবা দেখেই গেছে। আর স্কুলটার পিছনে অনেক টাকা, তারপরে শ্রম সব কিছুই মানে দিয়েছে আমার বাবা। যেমন সবসময় টিউশন আসতো, তারপরে অনেক দূরের লোক আসতো সরকারি থেকে আমাদের বাসায়, খাওয়া দাওয়া বরং মানে খরচ যাই হয়তো সম্পূর্ণ আমার বাবা বরণ করতো, এই আর কি। তো কি বলবো, আসলে ভিডিও করা কি ঠিক আছে কি না ভুল আছে তাও আমি জানি না, যদি ভুল হয় আমাকে অবশ্যই বলবেন। তো বুঝি না তো আসলে কি করব, নতুন যেহেতু তো ভাবলাম একটু তুলে ধরি। তো এদিকে একটু যাচ্ছি, আর এটা আমার চাচার বাড়ি, হাতের যে ডানের যে বাড়িটা। তো রাস্তায় অনেক মানুষ, তো এই জন্য বেশি একটু উঠাতে পারলাম না, যেহেতু এই লজ্জার আগে রাস্তায় বের হলে। তো এটাই আমার চাচার বাড়ি, এখানেই আমাদের বাড়ি ছিল। আমার আব্বা একটু গ্যাঞ্জাম পছন্দ করতো না রাস্তার সাথে, যেহেতু আমরা একটু পিছনে চলে গেছি। তো এখানে একটা মসজিদ আছে, সেটাও আমার বাবার হাতেরই গড়া, আমার বাবা একদম নির্দিষ্ট করে নিজেই করছে। তো সবাই অনেকটা হেল্প করে অনেক বিল্ডিং হয়ে গেছে, আর আগে ছিল টিনের টিনের আর কি ঘর। তো এই তো দেখতে পাচ্ছেন এই যে মসজিদ, এই মসজিদটা আমার আব্বার মানে স্থাপন করা। তো এটা রাস্তার পাশেই, এরকম অনেক কিছু আছে, অনেক কিছু শেয়ার করার আছে। তো এত কিছু তো তুলে ধরা যায় না, যেগুলো কাছে আছে আমার হাতের নাগালে কাছে এগুলো একটু ধরলাম। তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। সে কোনো দিন কারো খারাপ মানে করছে কি না জানি না, আমরা বুদ্ধি হওয়ার পর সে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে সবার উপকার করার চেষ্টা করছে। তো সবাই তার জন্য দোয়া করবেন। আর ব্লগে আর কি বলবো, যেহেতু ছোট্ট ব্লগ এত কিছু বলা যায় না, তো আমার আব্বার জন্য দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয়, আর আমার আম্মা যে বেঁচে আছে তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে বিদায় নিচ্ছি আমি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।